একজন ব্যক্তি হজ করতে গেছে তাকে আপনি হাজি সাহেব মনে করেন, তার অন্তরে ঢুকে দেখার আপনার প্রয়োজন নাই যে কেন গেছে, মানুষ দেখার জন্য গিয়েছে নাকি কি জন্য, না বাস হজ করতে গেছে আলহামদুলিল্লাহ, সে একটা মুসলিম ভালো মানুষ, হাজি সাহেব মানুষ। কিন্তু বিচার তো দুনিয়ায় হবে না, বিচার হবে কখন, কিয়ামতের দিন। এবং আল্লাহ তাআলা আমার বাহ্যিক দেখবেন, দেখবেন হলো অন্তর। ঠিক দিনের ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিলা মুযগাতান, তোমার শরীরের ভিতরে গোশতের একটা টুকরা আছে, রুহ যেটা এটা আলাদা জিনিস, আর কলব অন্তর এটা আলাদা জিনিস। অন্তর মরে যায় কখন, অসুস্থ হয়ে যায় কখন, যদি ওই অন্তরের ভিতরে তাআল্লুক বিল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গায়রুল্লাহর দিকে যখন সম্পর্ক চলে যায়, যেই অন্তরের ভেতরে আল্লাহর ভালোবাসা নাই, তাহলে অন্তর মরে যায়, অন্তর কালো হয়ে যায়, অন্তর বাঁকা হয়ে যায়। তাহলে এই অন্তরটা পরিশুদ্ধ করব কিভাবে, এই অন্তরের ভেতরে তাওহীদ এবং আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ নিয়ে আসতে হবে। দুনিয়ার যত বড় মুসিবতে আপনি থাকেন, যত বড় পেরেশানে থাকেন, আপনার কানেকশনটা শুধুমাত্র আল্লাহ আল্লাহর সাথে করেন, কারণ তিনি হলো এই পৃথিবীর নিয়ন্ত্রক, সবকিছুর মালিক তিনি, তিনি এত বেশি পাওয়ারফুল, তিনি যাকে ইচ্ছা তাকে সুখী বানান, যাকে ইচ্ছা তাকে দুঃখী বানান, যাকে ইচ্ছা তাকে সম্মানিত বানান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب রওয়াহ মুসলিম। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি নিয়ে সচরাচর আলোচনা হয় না এবং ওই বিষয় নিয়ে মানুষ অতটা ভাবেও না, সেটা হলো অন্তরের পরিশুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 84 এবং 89 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
সেই দিন কিয়ামতের দিন লা ইয়ানফাউ কারো কোনো উপকারে আসবে না মালুন তার সম্পদ ওয়ালা বানুন এবং তার সন্তানাদি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম তবে যিনি যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি কিয়ামতের দিন আসতে পারে তাহলে এই পরিশুদ্ধ অন্তর তার কাজে আসবে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমরা সাধারণত সামাজিকভাবে যেটা নিজে ভাবি অথবা দেখি যে একজন মানুষ ধার্মিক হয় কিভাবে বাহ্যিক পরিবর্তন দাড়ি রেখেছে পাঁচ ওয়াক্ত সালাতি হয়েছে বাহ্যিকভাবে চেঞ্জ হয় পরিবর্তন হয় আর এই বাহ্যিকটা দেখেই কিন্তু আমরা একটা মানুষকে মুত্তাকি দিনদার পরহেজগার এইসব কিছু আমরা ভাবি বা এটাই ভাবা উচিত কারণ ইসলাম সবসময় বাহ্যিক জিনিসটার উপরে হুকুম লাগায় শরীয়ত কখনো কোনো ব্যক্তির অন্তরে ঢোকার পারমিশন দেয়নি তো এই জন্য আমরা বাহ্যিকভাবে চেঞ্জ পরিবর্তন হওয়ার চেষ্টা করি কিন্তু ভিতরে একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটার নাম হলো আত্মা যেটার নাম হলো কলব শরীরের দুটো অংশ আছে একটা হলো কলব অন্তর যেখান থেকে পুরো শরীরের রক্ত প্রচার হয় চেঞ্জ হয় এখান থেকে সমস্ত শরীরে সে রক্ত বণ্টন করে শরীরের ক্ষেত্রে ঠিক দিনের ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদিল মুযগাতান তোমার শরীরের ভিতরে গোশতের একটা টুকরো আছে রূহ যেটা এটা আলাদা জিনিস আর কলব অন্তর এটা আলাদা জিনিস দুটার সমন্বয়কেই কখনো কলব বলা হয় কখনো অন্তর বলা হয় এটা গোশতের একটা টুকরা আর এই টুকরাটা নড়াচড়া করে এটাকে আমরা রূহ বলি কলব বলি আত্মা বলি কিন্তু এই গোশতের টুকরা কি নিজে ইচ্ছাই নড়াচড়া করে ওয়াসআলুনাকা আনির রূহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে রূহ কি কুলির রূহু মিন আমরি রব্বি তুমি তাদেরকে বলে দাও রূহ এটা অন্য কোনো দৃশ্যমান কোনো জিনিস নয় রূহ হলো মিন আমরি রব্বি আমার রবের প্রতিপালকের হুকুম আল্লাহ হুকুম যতদিন দিয়েছে অনুমতি পেয়েছে কলব চলার কতদিন চলে আর যখনই আল্লাহর অনুমতি শেষ হয়ে যায় এই কলব অন্তর চলা বন্ধ হয়ে যায় যদিও গোশতের টুকরা এটা নড়াচড়া করে অন্তর কিন্তু এই নড়াচড়াটা করে আল্লাহর হুকুমে আল্লাহ নির্দেশ তো আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য শরীর যেন সুস্থ থাকে আমরা এটা নিয়ে কিন্তু সবাই খুব সচেতন সবাই সচেতন সকালের ব্যায়াম করছি সকালে হাঁটতেছি কেন শরীরটাকে সুস্থ রাখার জন্য আচ্ছা কখনো আমরা চিন্তা করেছি যে শরীর যেরকম সুস্থতার প্রয়োজন রূহ আত্মার এটারও সুস্থতার প্রয়োজন এটাকে আমরা কোনো সময় উপলব্ধি করেছি দুনিয়াবী ক্ষেত্রেও দেখেন যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো সমস্যা হয় চিকিৎসা পাওয়া যায় সেটাকে চিকিৎসা করে ঠিক করা যায় কিন্তু অন্তর যদি ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন কিন্তু হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় তাহলে এই অন্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শারীরিকভাবেও এটা সেন্টার আর ইসলামের দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টার এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদিলা মুজহাতান শুনে রাখো তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরো আছে ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু এই অন্তর যদি ঠিক হয়ে যায় জাসাদুল কুল পুরো শরীর অটোমেটিক ঠিক হয়ে যাবে মূল কেন্দ্র এখানে ঠিক হতে হবে এখানে ও ইদা ফাসাদা
আর অন্তর যদি নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তোমার পুরাটা শরীর নষ্ট হয়ে যাবে। তার মানে কি, মানুষের অন্তর এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো সেন্টার, সব কিছুর মূল কেন্দ্র কিন্তু এটা। মজার বাবা সেটা হলেই এই জিনিসটা এত জটিল, এত কঠিন যে এই অন্তরের মধ্যে কোনো ব্যক্তি ঢুকা দেখতে পারবে না যে তার অন্তরে কি আছে। এই অন্তর চেক করার মতো মেশিন আল্লাহ পাক পৃথিবী কারো কাছে পাঠায়নি, এবং কারো অন্তরে ঢোকার পারমিশন আল্লাহ দেয়নি। তুমি অন্তরে ঢুকে দেখো ওই বেচারা মসজিদ বানাচ্ছে কেন, মানুষের রিয়াকারের জন্য, লোক দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্ট জন্য, জি না, তোমাকে এত গবেষণা করার প্রয়োজন নেই। বাহ্যিকভাবে একটা মানুষের স্বাভাবিকভাবে যেটা চিন্তা, সেই চিন্তায় রাখতে হবে কার অন্তরে কি আছে। অন্তরে ঢোকার মতো পারমিশন আল্লাহ পাক দেয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শত্রুকে আমি তরবারির নিচে পেলাম, আমার সাথে যুদ্ধ করছে আর আমি তাকে আয়ত্তে নিয়ে আসছি, আমি তরবারি দিয়ে তার মাথাটাকে শরীর থেকে দুখণ্ডিত করে দিব। এই অবস্থায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটার পর আমি তাকে হত্যা করতে পারবো? রসুল বললেন, না, সে যখন কালেমা পড়ে দিবে তখন আর তার বিরুদ্ধে তুমি হাতিয়ার তুলতে পারবা না। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইতিপূর্বে কালেমা পড়ে নেই, আর এখন তো আমি 100% বুঝতে পারছি সে আমার তরবারির ভয়ে সে কালেমা পড়েছে। বিষয়টা কিন্তু একেবারে আয়নার মতো স্পষ্ট। আল্লাহ রাসূল তারপরে বলছেন, হাল শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর চিরে দেখেছো যে তোমার তরবারির ভয়ে কালেমা পড়ল নাকি আল্লাহর ভয়ে? আল্লাহু আকবার। তার মানে কি, তার মানে হলো এটা এমন একটা জটিল বিষয় যে এখানে ঢুকে দেখারও সম্ভব না, আর ঢোকার কারো পারমিশনও নাই, আর আল্লাহ তাআলা মূলত দেখবেন এটাই, এই জন্য বলছে জটিল, কিছু দেখবেন আল্লাহ তাআলা দেখবেন। এখানে দলিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যত আমল করে সমস্ত আমল নির্ভরশীল নিয়তির উপর। নিয়ত জায়গা কোথায়? ইরাদাতুল কলব, অন্তর, অন্তর এটা হলো নিয়তের জায়গা। মুখে যতই বলেন আমি হজ করতেছি আল্লাহর সন্তুষ্টের জন্য, সালাত পড়তেছি আল্লাহর সন্তুষ্টের জন্য, ইবাদত করছি আল্লাহর সন্তুষ্টের জন্য, আমরা সবাই বলি, কিন্তু কার অন্তরে কি আছে এটা কিন্তু পৃথিবীর কোন মানুষ জানে না। দেখার যন্ত্র আল্লাহ পাক কাউকে দেয় নেই। তার মানে হলো একজন ব্যক্তি হজ করতে গেছে, তাকে আপনার হাজি সাহেব মনে করেন, তার অন্তরে ঢুকে দেখার আপনার প্রয়োজন নেই যে কেন গেছে, মানুষ দেখার জন্য গিয়েছে নাকি কি জন্য, না, বাস হজ করতে গেছে, আলহামদুলিল্লাহ, সে একটা মুসলিম ভালো মানুষ, হাজি সাহেব মানুষ। কিন্তু বিচার তো দুনিয়ায় হবে না, বিচার হবে কখন? কিয়ামতের দিন। এবং আল্লাহ তাআলা আমার বাহ্যিক দেখবে না, দেখবেন হলো অন্তর। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল্লাহ, মুসলিমের বর্ণনায়, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার সুরত চেহারা দেখবেন না, চেহারা দেখবেন না, কিন্তু চেহারার সাথে অন্তর মিল আছে। অন্তর যদি পরিশুদ্ধ হয় চেহারা সুন্দর হয়ে যাবে, পোশাক সুন্দর হয়ে যাবে, চলাফেরা সুন্দর হয়ে যাবে, সব কিছু। মূল যদি পরিবর্তন, চেঞ্জ এই অন্তরে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবেন না, ওয়ালা ইলা আজসাম, তোমার শরীর দেখবে না, ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবে তোমার অন্তর। কি দেখবেন? অন্তর। আচ্ছা, তাহলে অন্তর যদি এত মানে গুরুত্বপূর্ণ বিষয় হয় যে আল্লাহ পাক আমার বাহ্যিক কিছুই দেখবেন না, মূল দেখবেন অন্তর, আর অন্তর পরিশুদ্ধ হলেই সব পরিশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এই অন্তরের কি সমস্যা? এই অন্তর কি কখনো কিছু হয়, পরিবর্তন হয়, চেঞ্জ হয়? এটা কি বাঁকা হয়? অন্তর কি মরে যায়? অন্তর কি কালো হয়ে যায়? অন্তর কি শক্ত হয়ে যায়? এই সাবজেক্টে আলোচনা কম হয়, কারণ এর একটা ভিতরগত বিষয়, এটা নিয়ে আমরা
চেঞ্জ করার খুব বেশি চেষ্টা করি না, বাহ্যিকভাবে চেষ্টা করি বা বাহ্যিকভাবে যারা আমার দেখা যায় মানুষ কি বলবে বা মানুষের সামনে আমার হ্যাঁ চলাফেরাটা সুন্দর হতে হবে এটা অনেকেই ভাবি, কিন্তু অন্তরের ভিতরে কি আছে এটা নিয়ে আমরা কখনো ভাবি না যে আমার অন্তর পরিবর্তন হয়ে যেতে পারে, অন্তর কুলসিত হতে পারে, অন্তর বাঁকা হয়ে যেতে পারে, অন্তর শক্ত হয়ে যেতে পারে, এটা কিন্তু আমরা কখনো ভাবি না। তাহলে আজকের আলোচনায় আমরা এখানে তিনটে জিনিস আলোচনা করব। এক নম্বর যেটা বললাম এই অন্তরের গুরুত্ব, নাম্বার দুই এই অন্তরের ভিতরে কি কি ফাসাদ ফেতনা এসে অন্তরকে গ্রাস করে এবং সেখান থেকে উত্তোলনের উপায় কী। তা আমরা প্রথম আলোচনা জানলাম যে এটা হলো একটা সেন্টারি জিনিস, এখান থেকেই সব কিছু পরিবর্তন হয় এবং আল্লাহ তাআলা দেখবেন এই জিনিসকেই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এই যে জুমার দিনে তিনটা আয়াত পড়া হয়, সুরে আলে ইমরানের, সুরে নিসা এবং সুরে আহজাবের, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। প্রত্যেক জুমার খুতবায় বলা হয়, ঈদের খুতবায় বলা হয় আল্লাহর ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ কি বলছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, বলছেন আমি মূলত জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। তাহলে তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তাকওয়ার স্থানটা হলো অন্তর, তাকওয়ার স্থানটা হলো অন্তর এখানে। এজন্য এটা গুরুত্ব এত বেশি, আল্লাহ নবী সাল্লাম বলছেন দেখেন মান হাম্মা বি হাসানা ওয়ালাম ইয়ামালহা, একজন ব্যক্তি অন্তর দিয়ে সে সংকল্প করলো, চিন্তা করলো আমি একটা ভালো কাজ করব, আমি একটা ভালো কাজ করব, ইনশাআল্লাহ আগামীকালকে আমি একটা গরিবকে অসহায় একটা সাহায্য করব, মসজিদে আমি 10টা টাকা দান করব, হ্যাঁ আমি কোনো একটা নেক কালকে আগামীকাল ইনশাআল্লাহ আমি 2 রাকাত আল্লাহ সন্তোষজন সালাত নফল সালাত আদায় করব, কোনো একটা ভালো কাজ করার অন্তরে শুধু চিন্তা করলো, ওয়ালা মিয়ামালহা, ওই আমল এখনো করে নাই। আল্লাহ বলছেন শুধু অন্তরে চিন্তা করার কারণে আল্লাহ পাক তার জন্য একটা নেকি রেখে দিয়েছে, আর যদি ওই কর্মটা করে ফেলে দেয়, আগে নিয়ত করেছে ভালো কাজ করব, এরপরে কাজটা করেও ফেলে দিয়েছে, আল্লাহ পাক ওই কাজের বিনিময় 10 থেকে 700 গুণ আল্লাহ পাক নেকি বাড়াইয়া দেবে। দেখেন আল্লাহর আর একটি দয়া, বলছেন ওয়া ইন হাম্মা বিসাইয়া, সে যদি অন্তরে কোনো খারাপ কিছু চিন্তা করে, এটা আল্লাহ নাফরমানি করা চিন্তা করছে, আজকে ফজর সালাত পড়বো না ঘুমিয়ে থাকবো বেলা রাত্রি শুয়েছি, খারাপ চিন্তা করলো না, আল্লাহ আকবার, আল্লাহ দয়া, বলছেন যতক্ষণ পর্যন্ত ওই খারাপ কর্মটা সে না করে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কোনো গুনাহ লেখে না, আর যখন খারাপ কর্মটা করে ফেলে দেয় তখন একটা গুনাহ লেখে, 10 গুনাও না 700 গুনাও। এই হাদিস থেকে কী বোঝা গেল? মূল সেন্টার হলো এখানে অন্তর। এই অন্তর এটা কি হয়? বলছে ফাসাদ, নষ্ট হয়ে যায় অন্তর, মরে যায় অন্তর, অসুস্থ হয়ে যায় অন্তর, কালো হয়ে যায় অন্তর, কিন্তু বাঁকা হয় অন্তর। মরে যায় কখন? অসুস্থ হয়ে যায় কখন? যদি ওই অন্তরের ভিতরে তাআল্লুক বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গায়রুল্লাহর দিকে যখন সম্পর্ক চলে যায়, যেই অন্তরের ভেতরে আল্লাহর ভালোবাসা নাই, যেই অন্তরের, এই অন্তর আমার শরীরের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শরীরের জন্য যেরকম খোরাকের প্রয়োজন, আপনি সচেতন খাদ্য গ্রহণ করার সময় আপনি চিন্তা করেন যে কোন খাদ্য গ্রহণ করলে শরীরের জন্য পুষ্টিকর হবে ক্ষতি না হবে, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে কোন খাদ্য অন্তরের জন্য খাদ্যের প্রয়োজন? এই অন্তর পরিশুদ্ধি হয়, অন্তর সুন্দর হয়, পরিচ্ছন্ন হয় এবং অন্তর কুলসিত হয়, কালো হয়ে যায়। তো অন্তর যেন কালো না হয়, কখন কালো হবে, কিভাবে পরিশুদ্ধ করতে হবে আমরা কি কোনো সময় চিন্তা করেছি? এজন্য বলছি এটা আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় এবং কোরআনের ভাষায় এই কোরআন অসুস্থ হয়ে পড়ে, মৃত হয়ে যায়। কখন?
যদি এই অন্তরে আল্লাহর তাওহীদ না আসে, আল্লাহর প্রতি ঈমান না আসে, আল্লাহর সাথে কানেকশন না হয়, আমার স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা, আমার শরীরের স্রষ্টা, আমার অন্তরের স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, অতএব আমার সম্পর্ক সুখে দুঃখে আল্লাহর সাথে, সুখ পাবো আলহামদুলিল্লাহ, কোনো মুসিবত আসবে বালা মুসিবত আসবে হায় হুতাস না, ফিরে যাবেন আল্লাহর দিকে যে কোনো অবস্থায়। দুনিয়ার যত বড় মুসিবতে আপনি থাকেন, যত বড় পেরেশানে থাকেন, আপনার কানেকশনটা শুধুমাত্র আল্লাহ আল্লাহর সাথে করেন, কারণ তিনি হলো এই পৃথিবীর নিয়ন্ত্রক, সব কিছুর মালিক তিনি, তিনি এত বেশি পাওয়ারফুল, তিনি যাকে ইচ্ছা তাকে সুখী বানান, যাকে ইচ্ছা তাকে দুঃখী বানান, যাকে ইচ্ছা তাকে সম্মানিত বানান, যাকে ইচ্ছা তাকে অসম্মান করে দেন, তার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই এবং কারো সহযোগিতার প্রয়োজন নেই। তিনি এত বড় শক্তিবান, তিনি আমাকে দেওয়ার জন্য প্রত্যেক দিন প্রথম আসমানে নেমে আসেন, ইয়ানজিলু তাবারক ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া হাইনা ইয়াবকা আসসুলুসুল লাইলিল আখির, রাতের শেষ অংশ, রাতের তিন ভাগের শেষ অংশে প্রত্যেক দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এটাও একটা আকীদার বিষয়, হাদিসে যেইভাবে এসেছে আলোচনা, আমরা সেই বক্তব্যটা কোনো বিকৃতি ছাড়া, কোনো উপমা ছাড়া, মানে ওটাকে বোঝার মতো চেষ্টা করা ছাড়াই বিশ্বাস করা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এখানে যারা যারা বেদাতি আকীদা আছে, ভ্রান্ত আকীদার মানুষ, তারা এই আল্লাহর সিফাতকে অস্বীকার করে না, আল্লাহ তাআলা যদি প্রথম আসমানে নেমে আসেন তাহলে আল্লাহ তো আসমানের মুখাপেক্ষি হয়ে গেলেন, অথব আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষি নয়, অথব আল্লাহ আসমানে নেমে আসতে পারেন, যেমন নাকি আমরা বলি আল্লাহর সিফাত আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর জন্য নিজে যেটা সাব্যস্ত করেছেন সেটা ওই অর্থেই, একই অর্থে, অর্থের মধ্যে কোনো বিকৃতি ঘটানো নয়, পদ্ধতিগতভাবে কোনো চেঞ্জ না করেই, দুনিয়ার সাথে কোনো সাদৃশ্য না করেই হুবাহু ওই অর্থ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু কেউ যদি অর্থের বিকৃতি এইভাবে ঘটায়, যদি বলি আল্লাহর হাত আছে, তাহলে তো মানুষেরও হাত আছে, তাহলে আল্লাহর সাথে হাত সাব্যস্ত করলে আল্লাহ তো সৃষ্টির মতো হয়ে গেল, অথব আল্লাহর হাত না বরং আল্লাহর হলো কুদরুত, এটা হলো আল্লাহর সিফাতকে অপব্যাখ্যা। তো যাই হোক, আমি এখানে যেটা নোকতা যেটা বললাম, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, 100% নেমে আসেন, কিভাবে নেমে আসেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যে বিষয়ে আমাকে কোরআন হাদিস ব্যাখ্যা দেয় নাই, সেই ব্যাখ্যার জন্য আমাকে চিন্তা করার প্রয়োজন নেই, কারো কাছে প্রশ্ন করার প্রয়োজন নেই, জানার চেষ্টা করার প্রয়োজন নেই, আল্লাহ থাকেন আরশে আজিমের উপরে, কিন্তু প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন। এখন প্রশ্ন তো শেষ নেই, আমাদের শেষ শেষ রাত্রের শেষ অংশ আমাদের এখানে একটা টাইম, আমেরিকায় আর একটা টাইম, সৌদি আরবে আর একটা টাইম, এত ব্যাখ্যার প্রয়োজন নেই, এটার নাম হলো দিনের ভিতরে আকল, বিবেক, এত বড় বিবেক তোমাকে খাটাতে হবে না, এত গবেষণার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। হাদিস কোরআন যেখানে যা বলেছে নিঃশর্তভাবে সেটা গ্রহণ করার নাম হলো ইমানের পরিচয়, অথব আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, তিনি আমাদেরকে দেখেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরু লাহু, কেউ আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আল্লাহ তিনি আমাকে ডেকেন প্রত্যেক দিন শেষ রাত্রে এসে। এর চেয়ে বড় সুযোগ আপনি কি পাবেন বলেন, ঋণগ্রস্ত আছেন, অসুস্থ আছেন, আপনি অসুস্থ, সন্তান অসুস্থ, পরিবার অসুস্থ, যে কোনো সমস্যার জন্য আল্লাহ ওযু করেন, দুই রাকাত সালাত পড়েন বিনয়ের সাথে, মনের ভিতরে বিশ্বাস এবং ইয়াকিন, কিরকম ইয়াকিন বলেছিলাম গত জুমাতে, জাকারিয়া স্যারের মতো ইয়াকিন লাগবে, বুড়ো হয়ে গেছে, দুল চুল সাদা হয়ে গেছে, হাড্ডির মগজ শুকিয়ে গেছে, ওলাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আমি এখনো নৈরাশ নই যে তুমি সন্তান দিতে পারবা না, যখন দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহকে বলেছে আয় আল্লাহ হাবিলি মিল্লা দুনকা জুররিয়াতান তাইয়্যিবা, বুড়ো হয়ে গেছে কি হয়েছে, তুমি চাইলে আমাকে এই অবস্থায় সন্তান দিতে পারো, বিশ্বাস ইয়াকিন নিয়ে ডেকেছে, সালাতের মধ্যে দোয়া করছে, সালাত শেষ হয় নাই, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, সালাতের মধ্যেই আল্লাহ পাক বলছেন জাকারিয়া সুসংবাদ গ্রহণ করো, আমি তোমাকে ইয়াহিয়ার মতো সন্তানের সুসংবাদ দিলাম, অথে
যেখানে যে অবস্থায় আছেন আপনার কানেকশন, এই অন্তরটার কানেকশন যত বেশি আল্লাহর সাথে জুড়তে পারবেন অত বেশি আপনার অন্তরটা সোজা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যখনই আপনার এই অন্তরটাকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দিকে যখন চলে যাবেন, আমাকে যদি মামাতো ভাই টাকা ধার না দেয় আমার বাড়ি করা সম্ভব না, বিদেশ যাওয়া সম্ভব না, অমুকে যদি আমার সহযোগিতা না করে, অমুক বন্ধু যদি আমার থেকে ছিন্ন হয়ে যায়, এই ব্যবসা যদি আমার ছুটে যায়, এই চাকরি যদি ছুটে যায়, আমার তো শেষ। জি না, আপনার কানেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় মনে রাখবেন। এই জন্য আমাদের মূল সমস্যাটা এটা, তাওহীদ। তাওহীদ শুধু আল্লাহকে এক বলার নাম না, সর্ব অবস্থায় আমার রুজু করতে হবে আল্লাহর দিকে। এক নম্বর বললাম, অন্তরটা কুলসুত হয়ে যায়, অন্তর ফাসাদ আসে, অসুস্থ হয়ে মরে যায় যদি সেই অন্তরে আল্লাহর জায়গা না থেকে গায়রুল্লাহর জায়গা চলে আসে, যেই জায়গাটা আল্লাহর জন্য, আল্লাহ সুবহান ও তাআলার জন্য ইমান রাখা দরকার। এখানে ভালোবাসা যদি গায়রুল্লাহ ভালোবাসা আসে, যারা মুশরিক যারা কাফের ওদের অন্তর মাইয়্যিত, কারণ ওই অন্তরে তাওহীদ নেই, আছে শিরিক। গায়রুল্লাহর ভালোবাসা তার মধ্যে আছে, মূর্তি পূজা ও যে ওলি ওদের ভালোবাসা আছে, ওদেরকে এত বেশি ভালোবাসে মনে করে ইনি আমার পক্ষে কথা বললেই কাজ হয়ে যাবে। আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে রেখেছে, এই অন্তর মাইয়্যিত, ফি কুলুবিহিম মারাদ, এই অন্তর অসুস্থতা আছে। যত বেশি শিরিক বাড়বে, যত বেশি কুফুর বাড়বে, অত বেশি এই অন্তর আরও বেশি কালো হয়ে যাবে। আর অন্তর কি হয়, অন্তর কালো হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, ইদা আযনাবা মুমিন কানাত নুকতাতুন সাউদা ফি কালবিহি, ভালো করে শোনেন, মুমিন যখন কোনো গুনাহ করে এই গুনাহটাই হলো মারাত্মক একটা জিনিস, কানাত নুকতাতুন সাউদা ফি কালবিহি, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ হলো, গুনাহ হওয়ার মানে হলেই অন্তরে একটা কালো দাগ পড়ে গেল। ফাইদা তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু, গুনাহ হয়েছে, ওই ব্যক্তি বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখনই গুনাহ হোক, গুনাহ তো হবেই, কুল্লু বানি আদামা খাতাউন, আমি আপনাদেরকে মানে একেবারে ইম্পর্টেন্ট কিছু কথা বলছি, এগুলো মনে রাখবেন, এগুলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আপনার মনে একটা আলাদা প্রশান্তি পাবেন। গুনাহ হতেই পারে, কুল্লু বানি আদামা খাতাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করবে, কিন্তু গুনার পরেই ইস্তেগফার করতে তৌবা করতে কোনো পয়সা লাগে? এটা কি কোনো কষ্টের ব্যাপার? অনুতপ্ত হয়ে যান। আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই কোনো অন্যায় পাপ কাজ হয়েছে যাকারুল্লাহ, তখনই স্মরণ করেছে, না আমার রব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তার নাফরমানি করেছে, হিসাব তো তার সামনে দিতেই হবে, অতএব আয় আল্লাহ অন্যায় হয়ে গেছে তুমি মাফ করে দাও। চিন্তা করছেন না একবার তৌবা করে, আবার যদি করতে হবে, আমার এখনো ঘুষ ছাড়ি নেই, এখনো সুদ ছাড়ি নেই, অনিয়ম এখনো ছাড়ি নেই, তাহলে এখন তৌবা করে তো লাভ নেই। জি না, আপনি অলসতা করেন, আল্লাহর প্রতি রহমতের আসানি সর্বক্ষণ তৌবা করতে থাকেন। রসুল বলছেন, গুনাহ হয়েছে, কালো একটা দাগ পড়েছে, ফাইদা তাবা ওয়াস্তাগফার সুকিলা কলবুহু, গুনাহ হওয়ার পর বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, তৌবা করেছে, রসুল বলছেন ওই কালো দাগটা ঘষে তুলে দেওয়া হয়, কালো দাগটা ঘষে তুলে দেওয়া হয়। একটা গুনাহ হয়েছে, তৌবা করেন নাই, আর একটা গুনাহ করলেন, আগে একটা দাগ ছিল আর একটা দাগ পড়ল, এখন তৌবা করেন নাই, আর একটা গুনাহ করেছেন, ওই কালো দাগের উপর আর একটা কালো দাগ পড়ল। এই কালো দাগ যখন বহু পড়ে যায়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন সূরা কিয়াম, ও সেই অন্তরটা এখন জং ধরে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে, এই অন্তরটা শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিম বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, যখন মানুষ যখন পাপ করে, পাপ করার পর অন্তর যদি কালো হয়ে যায়, অন্তর যদি শক্ত হয়ে যায়, কোরআনের ভাষা বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কখনো কখনো পাহাড়ের পাথর কেটে সেই পাহাড়ের পাথরের মাঝখান থেকে পানির ঝর্ণা বের হয়। বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া,
কিন্তু অন্তর যদি কালো হয়ে যায়, অন্তর যদি শক্ত হয়ে যায়, তখন সেই অন্তর ফেটে কখনো এক ফোঁটা পানি বের হয় না। পাহাড়ের পাথর ভেঙে পানি বের হয়, কিন্তু অন্তর ফেটে কখনো পানি বের হয় না। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই অন্তরটা যে কালো হয়ে যায়, অন্তর বাঁকা হয়ে যায়, সুবাহ সন্দেহ, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে সন্দেহ, অনের ভিতরে সন্দেহ, সন্দেহ যদি আসে তাহলে অন্তর বাঁকা হয়ে যায়। দোয়া করেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, আয় আল্লাহ হেদায়েত দেওয়ার পর আমার অন্তরটাকে আবার বাঁকা করে নিও না। তার মানে কি? অন্তর বাঁকা হয়, অন্তর কি হয়? বাঁকা হয়, তাহলে অন্তর মরে যায়, অন্তর কালো হয়ে যায়, অন্তর বাঁকা হয়ে যায়। তাহলে এই অন্তরটা পরিশুদ্ধ করব কিভাবে? এক নম্বর, যেটা একটু আগে শুনলেন, এই অন্তরের ভিতরে তাওহীদ এবং আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ নিয়ে আসতে হবে। আল্লাহর ভালোবাসা কি এমনি আসবে? সন্তানে ভালোবাসা আসে, স্ত্রী ভালোবাসা আসে, আল্লাহর ভালোবাসা কিভাবে আসবে? চিন্তা করেন, এই পৃথিবীর মালিক তিনি, সুবহানাহু ওয়া তাআলা, তাই তিনিই সৃষ্টি করেছেন এই সব কিছুর মালিক তিনি, আমার জীবনের মালিক তিনি, আমার হায়াতের মালিক তিনি, আমি জুনিয়ে যা কিছু অর্জন করেছি সব কিছু তারই দেওয়া, আমি তার দেওয়া খাচ্ছি। অতএব যখনই খাবেন, খাওয়ার শেষে বলেন আলহামদুলিল্লাহ, ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেই প্রথমে বলেন আলহামদুলিল্লাহ, কারণ শোয়ার সময় বলেছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, আয় আল্লাহ তোমার নাম নিয়ে মারা যাচ্ছি আর তোমার নাম নিয়ে আবার উঠবো। রাসূল বলছেন মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের উপর বসে তিনটা গিরা দেয়, সালাসা ওকাত গিরা, এজন্য যত জাদু টোনা হয় এটা কিন্তু কোনো জিনিসের উপর ফুঁ দিয়ে ওটাকে গিরা দেওয়া হয়, রসুলের প্রতি জাদু করা হয়েছে, ওটা ফুঁ দিয়ে গিরা দেওয়া হয়। এজন্য অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সুরায় নাস, কারো যদি জাদু টোনা লাগে সুরে ফালাক নাস নিয়মিত পড়তে হবে প্রত্যেক সালাতের পর। ওকাত মানে গিরা দেওয়া, কোন একটা জিনিস গিরা দেওয়া। রসুল বলছেন শয়তান গিরা দেয় ঘাড়ের উপর বসে, কি বলে, কি করে গিরা দেয়? আলাইকা লাইলুন তাওয়িল ফারহুদ, তোমার রাত এখন অনেক লম্বা আছে, শুয়ে পড়ো। এই 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 মন্ত্রই ওইটা মন্ত্র, এই মন্ত্র পরে ফু দেয় তিনটা ফু দেয়, এই যে ঘাড়ের উপর বসে তিনটা গিরা দিল, এই গিরা খোলার মতো কোনো পৃথিবীর কোনো কেলাশন কোপ কোনো যন্ত্র কোনো হাতিয়ার আল্লাহ পাক তৈরি করে নেই, অটোমেটিক খুলে দেবে। কিভাবে? ঘুম থেকে উঠে বলেন আলহামদুলিল্লাহ, ইনহাল্লাত উকদা, একটা গিরা খুলে গেল অটোমেটিক। আর যদি ঘুম থেকে উঠে উজু করেন, ওয়ান হাল্লাত উকদা, আর একটা গিরা অটোমেটিক খুলে গেল। আর যদি ফজরের সালাত পড়েন তৃতীয় গিরাটাও খুলে গেল। এই যে শয়তানের গিরা অটোমেটিক তিনটাই খুলে গেল। রাসূল বলছেন তুমি যখন সকাল করলা তখন তোমার অন্তরটা হলো নাশীতুল কলব। এই যে দেখেন অন্তরটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তোমার অন্তরটা মানে স্বতঃস্ফূর্ত সুস্থ সুন্দরভাবে, এই অন্তরটা সকালে ভালো মেজাজ, অন্তর ভালো, দেখবেন চিন্তা করে দেবেন ফজর সালাত পরে দেখেন অন্তরের ভিতরে একটা আলাদা প্রশান্তি, প্রশান্তিময় অন্তর নিয়ে তুমি সকাল করলা, কিন্তু ঘুম থেকে উঠে আ করে মুখ খুললেন কিছুই বুঝলেন না, ঘুমাইছিলেন কেলুন, কে ঘুমাই দিল, ঘুমটা কে সৃষ্টি করেছে, ঘুম থেকে কে আপনার চোখ খুলে দিলে, আপনার ভিতরে সে চিন্তা চেতনা নেই, আপনার কানেকশন নেই আল্লাহর সাথে, তাও হি শুধু মুসলমান জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেন তাকে সর্ব অবস্থায়, রাস্তায় বের হয়েছেন তখন স্মরণ করেন, ঘুমাচ্ছেন তখন স্মরণ করেন, ঘরে ঢুকছেন তখন সব স্মরণ করেন। আমাদের দেশে এই কলবের জং সরানোর জন্য, কলবের দাগ সরানোর জন্য মানুষ হালাকায় জিকির করে, দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, আল্লাহ হু 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 বানানা, কত রকম সিস্টেম, কত রকম পদ্ধতিতে জি না। আপনি একটা দলিল দেন এইভাবে কলব কোনোদিন পরিশুদ্ধ হয় না। একটু হাদিস কি শুনলেন, গুনাহ করেছেন তৌবা করে, গুনাহ করেছেন তৌবা করে, কালো দাগ পড়বে আবার মুছে যাবে, কালো দাগ পড়বে আবার মুছে যাবে, লাখ লাখ দাগ পড়ুক সমস্যা, এটা আল্লাহ তো নৈরাশ্য না। আল্লাহ বলছেন তুমি যতই পাপ করো, পাপের পর ক্ষমা চাও, তুমি পাপ করে ক্লান্তি হবে, আমার ক্ষমা করতে কোনো ক্লান্তি নেই। এজন্য আল্লাহকে আমরা চিনতেই পারি না, যার জন্য আমার তাল্লুক, আমার মনের কানেকশনটা গায়রুল্লাহর সাথে বেশি, মনে করছি গায়রুল্লাহ আমার সব উপকার করবে। যাই হোক,
প্রথম পর্যায়ে সেটা হলেই আল্লাহর সাথে তাওহীদ অন্তরে আল্লাহর ভালোবাসা অন্তরে যখন চলে আসবে তখন অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে আল্লাহর সাথে ভালোবাসা কিভাবে আল্লাহর ভালোবাসা হবে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা আর জীবনে যা কিছু অর্জন হয়েছে সবকিছু বিষয়ে মনে করা এটা আল্লাহর দান তাহলে যিনি আমার এত উপকার করছেন তার ভালোবাসা কি অন্তরে আসবে না অবশ্যই আসবে অবশ্যই আসবে এক নম্বর নাম্বার দুই আমলে সালে সৎ আমল একটু আগে শুনলেন আপনার তিন গিরা খুলতে পারবেন না চাকু দিয়ে কাটতে পারবেন না কোনো অস্ত্র দিয়ে সেটাকে গিরা খুলতে পারবেন না আমল করে খুলতে হবে অতএব যেই অন্তরের ভিতরে আমল নেই আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার অন্তরটা প্রশান্তি পাবে জিকির বলতে আল্লাহ হু হু এটা জিকির না জিকির মানে হলো এই সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা বিপদে পড়েছেন আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো যে কোনো অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর সাথে কানেকশন ঋণগ্রস্ত হয়েছেন আল্লাহর সাথে কানেকশন রাস্তায় চলতে যে সমস্যা হয়েছে আল্লাহর সাথে মানে আপনার যেন মনে হচ্ছে দুনিয়ার কোনো কিছু আমার উপকার আসবে না উপকার আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল নিজেই বলছেন হাদিসে কুদসি লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউক মা ইয়ানফাউক বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাহ সারা পৃথিবীর মানুষ যদি তোমার জন্য একত্রিত হয়ে কোনো উপকার করতে চায় অতটুকু পারবে যতটুকু আমি তোমার তাকদীরে লিখেছি এর চেয়ে বেশি এক আনাও পারবে না একটুকু পারবে না তাহলে কোথায় আছি আমরা আমাদের কানেকশন আল্লাহর সাথে নাই কেন তাহলে অন্তর পরিশুদ্ধ করার এক নম্বর চাবিকাঠি বললাম তাওহীদ আমাকে সংক্ষেপ করতে হবে নাম্বার দুই আমল করতে হবে তামান্না আকাঙ্ক্ষা ভালোবাসা জান্নাতে যেতে চাই আমি মুসলিম হয়ে বাঁচতে চাই আমল নেই এত সহজ না লাইসাল ইমানু বিত্তামান্নি ওয়ালাকিন্নাল ইমানু বিত্তাহাল্লি শুধু আশা আল্লাহর রহমতের আশা আর ওই পথে হাঁটবেন না এ তো মুরজিয়া এটা মুসলিম নয় মুসলিম হলোই আল্লাহর প্রতি আশাও রাখবে আবার আল্লাহর ভয়ও করবে আশা নিয়ে আমল করবে ভয় করে আল্লাহর আমল করবে যেন আল্লাহর কাছ থেকে আজাব থেকে বাঁচতে চাই আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাই নাম্বার তিন আল্লাহর বেশি বেশি জিকির করা জিকির বলতে দুই ধরনের জিকির একটা হলোই কিছু জিকির আছে নির্দিষ্ট সময় এগুলি প্রত্যেকেই জানার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন দেখবেন আমার মনের ভিতর আলাদা একটা প্রশান্তি বিশেষ করে প্রত্যেক সালাতের পর কিছু গুরুত্বপূর্ণ জিকির আছে সকাল সন্ধ্যায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে জিকির আছে আবার কিছু কিছু সময়ের সাথে সম্পৃক্ত কিছু জিকির আছে আজকে জুমার দিন রসুল বলছেন জুমার দিনে একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া অবশ্যই কবুল হবে এই সময়টা কখন ইমাম যখন মেম্বারে বসছে এখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত এটা একটা সময় আর একটা হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত প্রত্যেক দিন একটা সময় আছে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে মাস্ট আল্লাহ কবুল করবেই আমরা জানি না সৌদি আরব আমরা দেখি আসর পর দেখেন জুমার দিনে লোকজন যে বসে আছে মসজিদে তাসবিহ তাহলিল পড়তেছে প্রত্যেক সালাতের পর গুরুত্বপূর্ণ সালাত পরেই দাঁড়ায় উঠে যান না সুন্নতের জন্য আস্তাগফিরুল্লাহ একবার আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ তিনবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এগুলো গুরুত্বপূর্ণ দোয়া শিখতে হবে প্রত্যেক সালাতে পরে ইখলাস একবার ফালাক একবার নাস একবার আয়াতুল কুরসি প্রত্যেক সালাতে পরে একবার করে মাগরিব পর তিনবার করে ফজরের পর তিনবার করে এগুলো কতটুকু সময় লাগবে অবশ্যই নিজে শিখবেন পরিবারকে অবশ্যই শিখাবেন জরুরি অবশ্যই শিখাবেন এই প্রয়োজনীয় আমল সকাল সন্ধ্যায় কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে এটার নাম হলো জিকির জিকির মানে আল্লাহু আল্লাহ জিকির না এরাই হলো জিকির ওয়াসাব্বিহ ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল উচ্চ স্বরে নয় মনে মনে আল্লাহকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায় যখন সকাল হবে একবার পড়েন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে যদি পড়েছেন আর ওই ব্যক্তি সূর্য কি নাম সন্ধ্যার আগে যদি মারা যায় যখন পড়েছে মুকিনান বিহি আল্লাহর প্রতি পুরা ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে একবার সাইয়্যিদুল ইস্তিগফার করেছে সন্ধ্যার আগে মারা গেলে দেখা যাবে না সন্ধ্যায় পড়েছে সকালের আগে মারা গেলে জান্নাত সকাল সন্ধ্যার একবার আয়াতুল কুরসি এখলাস ফালাক নাস তিনবার করে
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أعوذ بكلمات الله التامة من شر ما خلق إذا كنت ملبان فضلت بنا كله أنه شماء الدركار إذا كنت شب آسي الحمد لله أما دير أندرون پخو دهكي پتك مرشده پر دخا جاچه পঠিতব্য দোয়া প্রত্যেক সালাতে পর দোয়া সকাল সুন্দর দোয়া এগুলি নিজে পড়বেন পরিবারকে আল্লাহর ওয়াস্তে সন্তানদেরকে এক সময় নিয়ে বসে এগুলি মুখস্থ করাবেন এগুলি আমলে নিয়ে আসবেন তাহলে কি কি আসবে মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব যখনই খানা খাবেন কোন সময় আল্লাহর জিকির ছাড়া বিসমিল্লাহ ছাড়া না কিছু খাবেন এবং যখনই কোনো নিয়ামত পেলেন ঘুম থেকে ওঠেন খেয়ে ওঠেন একটা নিয়ামত পেয়ে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলেন আর কাজের সাথে আল্লাহর শুকরিয়া দেখলেন আল্লাহ রাসূল বলেছেন শুনেন আরবাউ কালিমাতিন চারটা শব্দ আল্লাহর কাছে খুব বেশি প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার প্রত্যেক সালাতের পর 33 বার পড়তে হয় শোয়ার পূর্বে 33 33 34 শোয়ার পূর্বে ইখলাস একবার ফালাক নাস তিনবার করে পরে গায়ে ফু দিয়ে শোয়া আজ সুবহানাল্লাহ 33 বার 33 বার আল্লাহু আকবার 34 বার পরে শোয়া এছাড়া অন্য যে কোনো সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর রাসূল বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভারী করে দিবেন এগুলি দরকার এগুলি হলো রূহের গাজাইয়াত এগুলি হলো অন্তরকে পরিশুদ্ধ করবে শরীর যেরকম ভালো খাদ্যের প্রয়োজন আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবে আর হলো কি এই চারটা শব্দ যে কোনো সময় আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহ সওয়াব দিয়ে জমিন আসমানের খালি জায়গা সব ভরে দিবে এত সওয়াব কাসরাতুল ইস্তিগফার বেশি বেশি ইস্তিগফার করা মাল লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে এটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন প্র্যাকটিক্যাল করে দেখেন আপনার যত রকম মুসিবত থাকে যত বালা মুসিবত থাকে অফিসে আসেন রাস্তায় হাঁটতেছেন সকালে হাঁটতেছেন দুই তিনজন না হেঁটে একা একা হাঁটেন সময়টা কাজে লাগান আস্তাগফিরুল্লাহ অসংখ্যবার পড়তে থাকেন দেখেন আপনার অন্তরে এমন প্রশান্তি আসবে আপনার যে কোনো মুসিবত ইনশাআল্লাহ দূর করবে যে কোনো ধরনের অশান্তি আপনি দেখেন এটা আল্লাহ পাকের ওয়াদা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা যত দুশ্চিন্তা থাক আল্লাহ দূর করে দিবে অমিন কুল্লি দীকিন মাখরাজা যতই সংকীর্ণতা থাক বের হওয়ার পথ আল্লাহ করে দিবে এবং ওয়ারজুকহু মিন হাইসু লা ইহতাসিব তোমাকে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দিবে তুমি নিজে কল্পনাও করতে পারো না যে কোথা থেকে আসবে বাস্তবে হ্যাঁ করে দেখেন এগুলি কিছু গুরুত্বপূর্ণ জিকির আছে এই জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে তার সাথে সাথে একটু আগে যেটা বললাম অন্তর বাঁকা হয়ে যায় এই অন্তরটা কি জানেন বাইনা ইসবাইন মিন আসাবির রহমান আল্লাহ রাসূল বলছেন মানুষের অন্তরটা দুই আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝে আছে ইসবাউন মানে আরবিতে বলা হয় আঙ্গুল হাতের আঙ্গুল ইসবা এটা আমরা মানে সাদৃশ্য করা নিষেধ আল্লাহর আঙ্গুল আল্লাহ যেরকম সেব কিন্তু হাদিসে বলছেন আল্লাহর দুই আঙ্গুলের মাঝে মানুষের অন্তর ইউসাররিফ মায়াশা যেরকম চায় তিনি ফিরিয়ে দেয় এই জন্য কোনো পাপীকে দেখে এটা মনে করবেন না এ আর সংশোধন হবে না না ওর অন্তরটা আছে আল্লাহ দুই আঙ্গুলের মাঝে এনি টাইম ঘুরে যেতে পারে আর একটা ভালো মানুষের অন্তরটা আবার উল্টা যেতে পারে অতএব মোমিন কি করবে আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরকে ফিরানে ওয়ালে আয় আল্লাহ তুই আমার অন্তরকে হকের উপর অটল রাখ ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ ইলা তাআতিক হে অন্তরকে যিনি ফিরিয়ে দাও আমার অন্তরকে আল্লাহ তুমি আল্লাহর আনুগত্যের দিকে ফিরিয়ে দাও তাহলে আল্লাহর তাওহীদ সৎ কর্ম আল্লাহর জিকির এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে এই অন্তরটা পরিশুদ্ধ হবে অন্তরটা পরিশুদ্ধ হবে এই অন্তর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব আমরা শরীরকে নিয়ে যতটা ভাবি অন্তরকে নিয়ে আমরা অতটা ভাবি না কিন্তু অন্তর এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটাই হলো সেন্টার এই জন্য আমাদের একটা যেটা আমাদের মূল মানহাজ একটু খেয়াল করেন আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য সকল রাজনৈতিক দল বলেন আর ইসলামিক দল বলেন একটা মৌলিক জায়গায় একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেটা হলেই আমরা মানুষের
এই অন্তরটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা মানুষের উপর জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করি না। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ যারা অজানায় অজান্তে জাহালাতে শিরিক করতেছে, আমরা এই রাজনীতি করি না, এ মাজার ভেঙে দাও, মাজার ভেঙে শিরিক বন্ধ করে দাও, এই রাজনীতি আমরা করি না। আমরা কি বলি, যে ব্যক্তি মাজারে যাচ্ছে ওই ব্যক্তির অন্তরে শিরিক কি আর তাওহীদ কি এটা বুঝিয়ে দাও। ওই ব্যক্তি যদি শিরিকের ভয়াবহতা বোঝে আর তাওহীদের গুরুত্ব যদি বোঝে, তাহলে ও নিজেই মাজার ওখান থেকে ভেঙে ফেলবে। এই জন্য আমরা আর একটা উদাহরণ দিই, আমরা কখনো কখনো হঠাৎ করে পরিবর্তন হয়ে দেখাচ্ছে বাড়িতে পর্দা ছিল না, স্ত্রী হয়তো অত মানে নিয়মিত সালাত আদায় করতো না, হঠাৎ করেই পরিবর্তন হয়ে একেবারে প্রথম দিনই আর্মি শাসন, তুমি বেপর্দা যদি বাইরে থেকে বের হও তোমার তালাক, তুমি যদি এক অক্ত সালাত তুমি ছেড়ে দাও তাহলে তুমি তালাক। জিনা এত হটলাইনে যান না, এত দূরে যান না, বরং আপনি চেষ্টা করেন আপনার সন্তানের ভিতরে আপনার স্ত্রীর অন্তরে আল্লাহর ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। কি হবে, যতই দামি বোরকা বিদেশ থেকে নিয়ে আসি, যদি আমার ভয়ে বোরকা পরে, যতদিন বাড়িতে থাকবো বোরকা পরবে, যখন চলে যাব তখন ওই বোরকা আলমারির ভিতরে থাকবে, অথবা আমার গোপনীয়তার সাথে সে আল্লাহর নাফরমানি করবে আমার চোখে ফাঁকি দিয়ে। আর যদি আপনি তাকে বুঝে শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, অন্তরটা যদি পরিবর্তন করে দিতে পারেন, আপনাকে ফোন করে বলবে আমার জন্য একটা বোরকা নিয়ে আস, তখন আপনি যেখানেই থাকেন আপনার ইজ্জত আপনার সম্পদ ওই স্ত্রীর কাছে একেবারে হেফাজতে থাকবে। এজন্য আমরা মনে করি মানুষকে জোর করে কিছু করা সম্ভব নয়, বরং আদর্শ দিয়ে তার আকীদা পরিবর্তন করতে পারলেই ওই ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমরা কিন্তু যতটা চেষ্টা করি না সংসদের জন্য, আর আমরা তার চাইতে অনেক বেশি চেষ্টা করি মানুষকে পরিবর্তন করার জন্য। কারণ মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে ভালো মানুষরাই মন্ত্রী হবে। যদি বলেন এই 1450 বছর পর্যন্ত তো তাবাদ দাওয়াতি কাজ করলেন, কি হলো ফলাফল, কই কোনোদিন একটা মন্ত্রীকে পরিবর্তন করতে পারেছেন? জি না। আল্লাহ বলছেন অমা আলাইনা ইল্লাল বালা, তোমার কাজ হলো মানুষকে পৌঁছে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাব, আল্লাহ পাক রসুলকে বলছেন তুমি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবো না, হেদায়েতটা হলো আমার হাতে, অতএব আমাকে সোজা পথে চলতে হবে, আমার কর্মটা করতে হবে আল্লাহ সন্তুষ্টর জন্য, যেই পথে রসুল সাহেব নিজে চলেছেন আমাদেরকে চলতে বলেছেন ওই পথেই আমাদেরকে হাঁটতে হবে, রেজাল্ট আমার হাতে নাই, রেজাল্ট আল্লাহর হাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের অন্তরটাকে কালো পাকা এবং কলুষিত হওয়া থেকে আল্লাহ যেন নিরাপদে রাখে, এবং আমাদের অন্তরটাকে আল্লাহ পাক যেন পরিশুদ্ধ করে দেয়, এই অন্তরের ভিতরে যেন কোনো ধরনের কুফুর শিরিক এবং নেফাকের স্থান না থেকে অন্তরের ভিতরে যেন তাওহীদ আল্লাহর ভালোবাসা আল্লাহ রসুলের সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে যেন আল্লাহ পাক দিয়ে দেয়, আর আমরা সর্ব অবস্থায় নিজে এবং আমার পরিবারদেরকে যেন আল্লাহর সন্তুষ্টির কাজে নিয়োজিত করে আমরা আল্লাহর এই আমার এই অন্তরটাকে পরিশুদ্ধ করার মাধ্যমে সর্ব অবস্থায় আল্লাহ সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।